আসসালামু আলাইকুম। সবজির উর্ধগতির সময় যদি আপনার গাছে 33 দিনের সিম ধরে তাহলে আপনার কাছে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে, আর সেটি অবশ্যই সম্ভব যদি আপনার একটু ইচ্ছা শক্তি থাকে, আপনি একটু পরিশ্রম করতে পারেন। অর্থাৎ আপনার ছাদে, বেলকনিতে অথবা বারান্দায় যদি জায়গা থাকে তাহলে একটি বালতিতে সার, গোবর এবং মাটি মিশিয়ে আপনি বাজারে পাওয়া যায় এমন গাছের যে বীজ সেটি নিয়ে এসে লাগাতে পারেন, আর তাতে 33 দিনের মধ্যেই ফলন আসবে। আমরা আসলে ইচ্ছে করলে এই সময়টাতে যখন সবজির দাম খুব বেশি থাকে, অর্থাৎ বর্ষার সময় এবং বর্ষার পরে যখন শীতের আগে বাজারে সবজির চাহিদা খুব বেশি থাকে কিন্তু সরবরাহ কম থাকে, ঠিক সেই সময় যদি আপনি এমন দু একটি গাছ লাগান তাহলে আপনার পরিবারের চাহিদা মিটবে। যেমন এই গাছটি, এখানে মাত্র 4টি গাছ লাগানো, সেই গাছ থেকে যে ফলন আসে সেটি একটি পরিবারের জন্য যথেষ্ট, আর সেটি কিন্তু বালতিতে লাগানো। আপনারা একটু নিশ্চয়ই খেয়াল করছেন বালতিতে লাগানো গাছগুলো বেশ পরিপক্ক হয়েছে এবং এখনকার যে ওয়েদার সেই ওয়েদারের সাথে ম্যাচ করে এই গাছগুলো বড় হয়েছে এবং ফলন দিয়েছে, এবং সেই ফলন দিয়ে একটি পরিবারের খাওয়াও চলছে। আমার ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো যে এটি দেখে যদি আমরা সবাই উৎসাহ পাই, অর্থাৎ আমরাও যদি শুরু করি, তাহলে এভাবে এক দুজন করতে করতেই কিন্তু একটা ভালো ফল পাবো, একটা ভালো সবজি যোগান আমরা পেয়ে যাব। তাহলে চলুন না আমরা সবাই শুরু করি, আর যেহেতু বাজারে এর বীজ এবং চারাও পাওয়া যায় সুতরাং আমরা সেটি সংগ্রহ করি, আমরা এই কাজগুলো শুরু করতে পারি, তাহলে আমাদের সবজির চাহিদাটা অনেকটা মিটবে এবং আমাদের অর্থ সাশ্রয় হবে। তো সবাই ভালো থাকবেন, সাথেই থাকবেন, ধন্যবাদ সবাইকে।